আগে আমরা ডিজিটাল রেশন কার্ডের পরিবার আলাদা ফর্ম ফিল আপের মাধ্যমে করতাম, কিন্তু বর্তমানে কয়েকদিন আগে রেশন কার্ডের ওয়েবসাইটটি পরিবর্তন করা হয়েছে। সেখানে কিন্তু আধার বেশি কতগুলি পরিষেবা অন করা হয়েছে। সেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট আধার ওটিপি বেসিক ডিজিটাল রেশন কার্ডের পরিবার আলাদা করতে পারেন। তো কিভাবে রেশন কার্ডের পরিবার আলাদা করবেন সেটি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ রইল, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, food.wb.gov.in ওয়েবসাইটটি পরিবর্তন করার পরে বা আপডেট করার পরে ঠিক এরকমভাবে শুরু হবে। তো এবার রেশন কার্ডের পরিবার আলাদা করার জন্য আমাকে প্রথমে বাম দিকে দেখতে পাচ্ছেন যে সিটিজেন হোম রয়েছে, তো সিম্পলি সেখানে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পরে এইবার দেখতে পাচ্ছেন সিটিজেন্স হোম যে আর কি, সেটা ঠিক এরকমভাবে ওপেন হবে। তো সিম্পলি আপনি প্রথম যে বক্স রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে এরকমভাবে আর কি শো হবে। তো এখানে আপনি আধারের মাধ্যমে স্বচ্ছ সেবাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তীতে হেল্প সার্ভিস থ্রু আধার, এবার আধারের এখান থেকে সার্ভিসগুলো ওপেন হয়ে যাবে। তো সিম্পলি এখান থেকে আমি পরিবার আলাদা করব, সেক্ষেত্রে আমি যে 2 নম্বর বক্স রয়েছে সেইখানে আর কি পরিবার বিভাজন যেটা রয়েছে লেখা সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইবার আপনার রেশন কার্ডে যেই আধার কার্ডে লিঙ্ক করা রয়েছে এবং সেই আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেটা আর কি দরকার। তো এখানে রেশন কার্ডটি যে রেশন কার্ডের আধার লিঙ্ক করা রয়েছে এবং যে আধার কার্ডটাতে যেন সেই আধার কার্ডটাতে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, ওই রকম এখানে একটা রেশন কার্ড দিতে হবে। তো সিম্পলি একটা রেশন কার্ড নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি যেটা আর কি সব কিছু লিঙ্ক করা আছে মোবাইল নাম্বার, তো সিম্পলি আমি একটা দিয়ে দিলাম। এবার রেশন কার্ড দেওয়ার পরে রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে পাশে যে সার্চের বক্স রয়েছে সেখানে ক্লিক করবে। সেইখানে ক্লিক করার পরে এখানে আপনার যে রেশন কার্ড দিলেন সেই রেশন কার্ডের যা তথ্য রয়েছে নিচে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার ওটিপি পাঠানো হবে। তো এবার এখানে যে বক্স রয়েছে সেই বক্স আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো সিম্পলি আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ওটিপির বক্স ওপেন হয়েছে। তো আপনি আপনার মোবাইলে দেখবেন যে আর কি আধার নাম্বারটা লিঙ্ক করা আছে, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো সেই ওটিপিটা আপনি দেখে মোবাইল থেকে দেখে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অটোমেটিক আপনার যেই রেশন কার্ডে আর কি যতগুলো পরিবার রয়েছে ততগুলো পরিবার এখানে শো হবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেটা যেটা আপনি আর কি আলাদা করবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিই। তো এবার পরিবার সিলেক্ট করার পরে আপনি নেক্সট বা পরবর্তী যেটা রয়েছে বক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কটা আর কি রেশন কার্ড সিলেক্ট করলেন সে কটা যে হবে হেড পরিবার হবে আর কি সেটা এখান থেকে সিলেক্ট করে তাকে এখান থেকে আপনারা হেড করে দেবেন। হেড করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাড্রেস, যদি আপনি আপনার রেশন কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করতে চান তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন, যদি পরিবার অ্যাড্রেস করার প্রয়োজন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নোয়ে ক্লিক করবেন এবং ফর্মটা ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এবার আপনি যে নোয়ের অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। আর যদি পরিবার আপনি আলাদা সরি যদি ঠিকানা আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি যে ইয়েসের বক্স রয়েছে সেখানে ক্লিক করবেন। এইবার সব কিছু মিলানোর পরে যে নেক্সট বা পরবর্তী রয়েছে সিম্পলি আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার নিচে আসবেন, আসার পরে যে দুটো বক্স রয়েছে সেই দুটো বক্সে আপনি টিক করবেন। টিক করার পরে এবার এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট,
তো সিম্পলি আপনি সবকিছু ঠিকঠাক মিলানোর পরে এখান থেকে সাবমিটে ক্লিক করে আপনার ফর্মটি সাবমিট করবেন। হ্যাঁ, এবার সাবমিট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরিবারের হেডটা সিলেক্ট করেছি, যে নামটা আর কি যাকে হেড করেছি সেই নামটা এখানে ডিসপ্লেতে শো হচ্ছে, এবং যে ডিলারের কাছে আমরা মাল পাচ্ছি বা রেশন পাচ্ছি সেই ডিলারের নামটা এখানে শো হচ্ছে। তো সবকিছু ঠিকঠাক থাকার পরে, ঠিকঠাক থাকলে আপনি সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করে আপনার ফর্মটি সাবমিট করে দেবেন। এবার সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডের পরিবারটি আলাদা হয়ে যাবে। এবার পরিবার আলাদা হয়ে যাওয়ার পরে আপনারা রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো রেশন কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি যেই ফুডের যেই ওয়েবসাইটে রয়েছে সে এখানে আসার পরে আপনি নিচে নিচে আসলে এখান থেকেও আপনি যে আর কি ডাউনলোড ই রেশন কার্ড রয়েছে এখান থেকে ক্লিক করে আপনি রেশন কার্ডটি ডাউনলোড করতে পারেন, কিংবা আপনি উপরে যে সিটিজেন হোম রয়েছে সেখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু রেশন কার্ড ডাউনলোড, সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটি দিবেন, দেওয়ার পরে এখানে নিচে ক্যাপচা দিবেন, ক্যাপচা দিয়ে সার্চ করার পরে আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন, এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।